মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত অংশের জন্য ভাঙতে হবে একত্রিশটি বহুতল আবাসিক ভবন এই রুট নিয়ে এখন পর্যন্ত সামাজিক জরিপ চলছে উল্লেখ করে মেট্রো কর্তৃপক্ষ বলেছে নতুন অধিগ্রহণ আইনে ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হবে এদিকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ চলছে দ্রুতগতিতে এরই মধ্যে শেষ হয়েছে তিন ভাগের এক ভাগ কাজ আটত্রিশ মিনিটে উত্তরা থেকে মতিঝিল প্রথমত ষোলোটি স্টেশন আর বিশ কিলোমিটার লাইন নিয়ে এমন পরিকল্পনা থাকলেও বাস্তবতা বিবেচনায় এই লাইন বর্ধিত করার সিদ্ধান্ত হয়েছে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের দৈর্ঘ্য সোয় এক কিলোমিটার মেট্রো রেলের মতিঝিল স্টেশন থেকে বাংলাদেশ ব্যাংক সেনাকল্যাণ ভবনের সামনে দিয়ে বর্ধিত রুটের জন্য এমন পরিকল্পনা মেট্রো কর্তৃপক্ষের তবে এতে রয়েছে নানান জটিলতা ঢাকা ম্যাচ র্যাপিড ট্রানজিট কোম্পানির মহাব্যবস্থাপক এম এ সিদ্দিক বলেন এখানে এটা রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কোথাও নব্বই ডিগ্রি এই জায়গা দিয়ে ট্রেন চলতে পারে না অপশান্তি আমরা খুঁজে বের করার চেষ্টা করছি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন আমাদের সঙ্গে এখনও আলোচনায় আসেননি তাহলে তাদের প্ল্যানিংয়ের সঙ্গে আমাদের প্ল্যানিং শ্যুট করে নেব মেট্রো কর্তৃপক্ষ বলেছে বর্ধিত অংশের জন্য বাড়বে না প্রকল্প ব্যয় ভুক্তভোগীরাও পাবে ন্যায্য ক্ষতিপূরণ ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানির মহাব্যবস্থাপক এম এন সিদ্দিক আরও বলেন যারা জমি অধিগ্রহণ করা হবে তার জমির বাজার মূল্যে তিনগুণ দাম দেবে সরকার এবং স্থাপনার দামও দিয়ে দেওয়া হবে উল্লেখ্য যে হাজার ষোলো সালে মেট্রো রেল ছয়ের কাজ শুরু হলেও এ প্রকল্পের আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শুরু হয় দু হাজার আঠারো সালে এর মধ্যে আগারগাঁও থেকে কারণবাজার পর্যন্ত সম্পূর্ণ হয়েছে পঁয়ত্রিশ শতাংশ কাজ এই অংশের কারণবাজার থেকে মতিঝিল অংশেও সমান পরিমাণ কাজ হয়েছে একযোগে চলছে খুঁটির ক্যাপ কলাম বসানোর কাজ ভূমি অধিগ্রহণ জটিলতা না থাকায় এই অংশের ষাটটি স্টেশন নির্মাণের কাজও চলছে এম এমএন সিদ্দিক বলেন পুরো কাজটা যখন শেষ হয়ে যাবে তখন এটাকে স্ট্যান্ডার্ড রাস্তায় রূপান্তর করে সিটি কর্পোরেশনের কাছে দিয়ে দেওয়া হবে দু হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত মেতকাল রেখে সরকার কোম্পানি গঠনের মাধ্যমে বিশ কোটি টাকা ব্যয় শুরু হয় উত্তরা থেকে মস্তিম পর্যন্ত মেট্রো রেল ছয় নির্মাণ প্রিয় ভিউয়ার্স আগামী মঙ্গলবার আমরা নিয়ে আসছি মেট্রো রেলের ফার্মগেট অংশের কাজের অগ্রগতি নিয়ে একটি ভিডিও ভিডিওটি দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকনটি টিপ ভুল করবেন না আমাদের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না এবং আর কি কি ভিডিও দেখতে চান তাও জানান কমেন্ট বক্সে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ